ধুয়ে নিচ্ছি, এভাবে পাকশাকগুলো করতে হয়। ভাজি করতে করছি, জল দিচ্ছি এখানে সিদ্ধ হওয়ার জন্য, ভালো করে সিদ্ধ হয়েছি। এখন গ্যাস গরমের থেকে অনেক সময় লাগবে, তাহলে কি করা যায়? মাছের পাখিটা তো ঘরে আছে, Thank you.
এটা হলো আমার ফলোর নরেস, আর এখানে আছে আমার কিছু বিস্কিট। এখানে আল্লাহর হস্তে কিছু ইয়ে পাইছিলাম, ওগুলো কেকটি যাতে মিষ্টি, প্রচুর মিষ্টি, মুখে দিলে একটা ডিমও আছে আমার। এখন প্রবাসী জীবন যে কত কষ্টের জীবন, কত কষ্ট করে আমরা থাকতে হয়, কত কষ্ট করে আমরা চলি, এটা শুধুমাত্র আমরাই বলতে পারবো। আমি রুমে আসতে হচ্ছে চামচগুলো নিয়ে দেওয়ার জন্য। নিবেন একটু ভাই, ইয়ে আছে মশারি টেল দিবেন, মশারি টেল আছে না? একটু সমস্যা আছে, এটা হ্যান্ডেলটার মধ্যে অনেক সময় পাখি পড়ে যায়, এটা ধরতে আমার অনেকেই আমি তো কেউ ধরতে গেলে পালাইয়ে দিবে। প্রবাসের জীবন কিনতে একটা নতুন কিনতে পারে, কিন্তু এদিকে দুটো করলে ওইদিকে হয় না, ওইদিকে করলে এদিকে হয় না। যদি বিদেশিতে দেখাইতে যাই, যদি একটা কিনি দেখা গেছে আরেকখান দিয়ে টাকা শর্ট পড়ে যাবো, কী করব? এই কারণে বাস্তবতাকে মেনে নিতে হয়। যাক, চুলের উপরে তরকারি, সময় বেশি নেই, অন্য ব্লগ অন্যদিন আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।